প্রশ্নটা হচ্ছে, বেশি পরিমাণে ইবাদত থাকার চাইতে বেশি পরিমাণে জ্ঞান থাকা ভালো। একজন সাহাবী বলেছিলেন, সাহাবীর নামটা হুজাইফা ইবনুল ইয়ামান। এখন তিনি যে কথাটা বলেছিলেন সেটা একটু আমি যদি একটু ঘুরিয়ে বলি, যে উনি বলছেন বেশি পরিমাণে ইবাদত থাকার চাইতে বেশি পরিমাণে জ্ঞান থাকা ভালো। আচ্ছা, তো ইবাদত মানে হচ্ছে একটা, আমি আগেই বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, প্রার্থনা বা প্রেয়ার বা ইবাদত হচ্ছে আপনার আত্মার সাথে আপনার সৃষ্টিকর্তার একটা কানেকশন তৈরি করা। অর্থাৎ যখন সৃষ্টিকর্তাকে আপনি আপনার ভেতরে অনুভব করবেন এবং তার সাথে আপনার একটা কথোপকথন এস্টাবলিশড হবে, সেটাই হচ্ছে ইবাদত। তো এখন ইবাদত যখন আমরা করি, এখন ইবাদত ব্যাপারটা আমি যদি এটাকে সাধনা আকারে দেখি, অর্থাৎ যখন আমরা যে কাজটা করতে চাইছি, আমরা কোন একটা লক্ষ্যে পৌঁছতে চাইছি, আমরা কোন একটা কাজ করতে চাইছি, ওটাকে সবচাইতে ভালোভাবে যদি আমরা করতে চাই, তখন আমাদের আত্মা বা হৃদয় বা আমাদের ভেতরের চৈতন্য ওটাকে জাগাতে হয়, এবং যখন সেটা জাগে তখন বলা হয় যে সেখানে সৃষ্টিকর্তা বা ঈশ্বরের অবস্থান হয়েছে, অবস্থান তৈরি হয়েছে। এই যে কানেকশনটা, ওই কানেকশনটা যখন তৈরি হয়, তখন আমরা যে কারণে কানেকশনটা তৈরি করেছি, আমরা তো কোনো একটা প্রয়োজনে কানেকশনটা তৈরি করি, সেটা হতে পারে মনের শান্তি পাবার জন্য, সেটা হতে পারে কোন একটা বিষয় বোঝার জন্য, সেটা হতে পারে কোন একটা সাধনার জন্য, সেটা হতে পারে কোন একটা রিসার্চ করার জন্য, সেটা হতে পারে কোন একটা সৃজনশীল কাজ করার জন্য, যে কোনো কিছুই হতে পারে। এখন যদি আপনার কারণ সম্পর্কে জানা না থাকে, আপনি কেন ইবাদত করছেন বা ইবাদত থেকে আপনি আসলে কি চাইছেন, যদি সেই ব্যাপারটা জানা না থাকে, তো অর্থাৎ জ্ঞানটা, যেটাকে আমরা বলছি অপরাবিদ্যা, আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, অপরাবিদ্যাটা যদি আপনার মাথায় না থাকে, অর্থাৎ আমি বেদ এবং বেদাঙ্গ আর বর্তমান সময়ে যদি বলি, তাহলে আমি বলতে পারি আমি যেই সাবজেক্ট নিয়ে জানতে চাইছি, আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, রিসার্চ করছি, যদি সেটা নিয়ে যদি আমার ভালো ধারণা না থাকে, ভালো পড়াশোনা না থাকে, তাহলে কিন্তু আমি কোন জিনিসটাকে হৃদয়ে ধারণ করব এটা কিন্তু আমি বুঝতে পারবো না। অর্থাৎ আমাদের যদি জ্ঞান না থাকে, কোন একটা বিষয় সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে কিন্তু ওই বিষয়ের গভীরে ঢোকা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে ওই বিষয়ের গভীরে ঢুকতে চাইলে আমাদের আত্মা বা অন্তরস্থিত যে ঈশ্বর, আমাদের যে হৃদয়, সেটা আমাদের হেল্প করে, এটা একটা গেটওয়ে হিসেবে কাজ করে। এখন গেটওয়ে হিসেবে কাজ করতে হলে আমরা কোথায় যেতে চাই সেটা তো আমাকে জানতে হবে। এই জায়গা থেকে সাহাবী উনি বলেছেন যে ইবাদতের চাইতে জ্ঞানটা জরুরি, আমাদের জ্ঞানটাকে অর্জন করতে হবে। আচ্ছা, তো আবার আরেক ধরনের ইবাদত রয়েছে যেখানে আমরা শুধু ঈশ্বরের সান্নিধ্য চাই, ঈশ্বরকে আমরা আমাদের হৃদয়ে অধিষ্ঠিত করতে চাই, সেখানে আমাদের কোনো চাওয়া পাওয়া থাকে না, আমরা শুধু শান্তির জন্য কাজটা করি। তো শান্তির জন্য কাজটা করতে হলেও কিন্তু আমাদের দুঃখটা কোথায় কোথায়, আমাদের কোথায় কোথায় দুঃখ, বা কোন কোন কষ্টটাকে আমরা দূর করতে চাই অথবা সেটার সাথে নিজেকে মানিয়ে নিতে চাই, সহ্য করতে চাই, এটা কিন্তু আমাকে জানতে হবে। অর্থাৎ ইবাদত যে প্রসিডিউরটা, এই প্রসিডিউরের কিন্তু প্রথম ধাপটা হচ্ছে জ্ঞান। তাই তিনি বলছেন যে জ্ঞান অর্জন করতে হবে। আবার আরেক ধরনের মানুষ আছেন যারা নির্বোধ প্রকৃতির, তারা আসলে জানেন না তারা কি নিয়ে ইবাদত করছেন, কেন ইবাদত করছেন, তারা শুধু ইবাদত করছেন কারণ ইবাদত করতে হবে, একটা প্র্যাকটিস, এটা বলা আছে করতে হবে, এই কারণে করছেন। তাদের কিন্তু কোনো ধরনের নলেজ নাই, তারা কিন্তু ইবাদতটা কি জন্য করছেন, কেন করছেন, কিভাবে করছেন, মানে ওরা আসলেই খুব ভালো কিছু জানে না। বা আপনি যদি জিজ্ঞেস করেন তাদেরকে যে তুমি কেন করছো কাজটা, তারা কিন্তু আর খুব ভালো করে আপনাকে উত্তরও করতে পারবে না। তো উনি বলছেন এই ধরনের ইবাদতকারীর চাইতে তারা উত্তম যারা জ্ঞান চর্চা করে। অর্থাৎ কোনো কিছু না বুঝে ইবাদত করার চাইতে জ্ঞান অর্জন করাটা ভালো। অর্থাৎ আমরা যখন ইবাদত করি, আমরা যখন একটা প্রসিডিউরের মধ্যে থাকি, তখন আমাদের যে সময়টা খরচ হচ্ছে ওই সময়টা যেতে পারফেক্টলি খরচ হয়, ওই সময়টার জন্য একটা ভ্যালু থাকে, ওই সময়টার জন্য একটা আউটপুট থাকে, কেন করছি একটা রিজন থাকে, একটা লজিক থাকে। যদি ওইটুকু আমরা করতে না পারি, ওই লজিক যদি আমরা তৈরি করতে না পারি, আমাদের জন্য উত্তম হচ্ছে জ্ঞান অর্জন করা। তবে আমি যদি দুটোর মধ্যে একটা কম্পেয়ার করি, তাহলে আমি বলবো ইবাদতের স্থান বা প্রার্থনার স্থান জ্ঞানের কিন্তু অনেক অনেক উপরে। আমরা যদি ইবাদত করি,
প্রার্থনা করি এবং হৃদয়ে যে শূন্য হৃদয়, ওই শূন্য হৃদয়টাকে যদি পূর্ণ করতে চাই তাহলে আমাদের প্রথমে হৃদয়টাকে শূন্য করতে হবে। হৃদয়টাকে সব ধরনের পূর্বের যা যা সংস্কার, পূর্বের যা যা জ্ঞান, পূর্বের যা যা অজ্ঞান, পূর্বের যা যা ভুল ধারণা, পূর্বের যা যা অভিজ্ঞতা, সবকিছুকে শূন্য করে নতুন একটা পথে আমাকে চলতে হবে। ওই চলার যে উপায়টা, চলার যে পদ্ধতিটা, সেটাই হচ্ছে মূলত ইবাদত। তো ওই ইবাদত আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, ইবাদতের ইন জেনারেল যদি বলি, ইবাদতের স্থান জ্ঞানের অনেক উপরে। যে মানুষ ইবাদত করতে পারে সে মানুষ শান্তি পায় এবং জ্ঞানও পায়, সে মানুষ কিন্তু অনেক কিছু বুঝতে পারে। কারণ আমাদের হৃদয়ের ভেতরে যে বিচরণ করতে পারে, হৃদয়ের গভীরে যে যেতে পারে, সে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যায়। ধ্যান করতে করতে, সাধনা করতে করতে সে কিন্তু অনেক প্রশ্নের উত্তর পেয়ে যায়। তো এখন আমার মনে হয় আমি মোটামুটি বিষয়টা বোঝাতে পেরেছি। তবে ইন জেনারেল যদি বলি তাহলে পরাবিদ্যা বা ব্রহ্ম জ্ঞান বা নিজের চৈতন্যকে জাগানো বা কৈবল্যকে জাগানো বা নিজের আত্মবোধ জাগ্রত করা, ওটা করতে চাইলে আমাকে প্রথমে ওই জ্ঞানটা অর্জন করতে হবে যে যে জ্ঞানে আমি জ্ঞানী হতে চাইছি। আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, আমি যদি একজন আর্টিস্ট হই, ধরুন আমি ছবি আঁকি, এখন ছবি আঁকার গ্রামারটা যদি আমি জানি বা ছবি কিভাবে আঁকতে হয়, আমি কি ছবি আঁকতে চাইছি, কিভাবে আঁকতে চাইছি, ওটা যদি আমার জানা থাকে, একই সঙ্গে যদি আমি ইবাদত করতে পারি অর্থাৎ সাধনা করতে পারি, ছবি আঁকার ব্যাপারে নিজের মন প্রাণ ধ্যান সব একটা বিন্দুতে যদি আমরা নিবদ্ধ করতে পারি, তাহলে কিন্তু আমি একজন গ্রেট আর্টিস্ট হতে পারবো। ওই কাজটা করতে না পারলে আমি একজন ব্রিলিয়ান্ট আর্টিস্ট হতে পারবো, কিন্তু গ্রেট আর্টিস্ট হওয়াটা টাফ আমার জন্য। তো সব গ্রামার জানি, সব নিয়ম কানুন জানি, কিন্তু হৃদয়ের সঙ্গে কোনো সংযোগ ঘটাতে পারি নাই। একটা অবজেক্টের সঙ্গে যে আমাদের হৃদয়ের যে কানেকশনটা, সেটা আমরা তৈরি করতে পারি নাই। তাহলে আমরা ব্রিলিয়ান্ট হতে পারবো, কিন্তু গ্রেট বা জিনিয়াস হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো এই আর কি, এই বিষয়গুলো আমি বলেছি। আপনারা যদি বুঝে থাকেন তাহলে তার কথাটা তিনি কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন বা কেন বলেছেন আপনারা বুঝতে পারবেন। থ্যাংক ইউ।